হাত জোর করে বলছি তোমরা প্লিজ এই ধরনের কমেন্টটা নেক্সট কোনো টাইম অন্তত আমাকে করবে না, আর কাকে করো কি করো না আমি চাইবো যে কাউকে যেন এরকম না করো। এই জিনিসটা পাওয়ার জন্য যে কতটা স্ট্রাগলিং করতে হয় সবাইকে, আর আমাদের মতো বিশেষ করে ঘরের বউদের যে কতটা কষ্ট করতে হয়, সেটা যারা করে এই জিনিসটাকে পেয়েছে তারাই একমাত্র জানে। তো সেই জিনিসটাকে নিয়ে তোমরা ছাবলাতে পারো না বা অপমানের জন্য কোনো খারাপ খারাপ কথা তোমরা বলতে পারো না। আজকে একটা মানুষকে ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, কতটা কথা শুনতে হয় সবার কাছে, সে একমাত্র আমি নিজে প্রমাণ। আমি নিজে প্রমাণ। আমি জানি আমার মতো তোমরা অনেকে এরকম শুনতে থাকো এবং শুনছো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন সাকসেসটা পেয়ে জিনিসটাকে হাতে পাবে না, এর মর্মটা তোমরা বুঝতে পারবে। তাই আমার এই জিনিসটাকে নিয়ে ন্যাকা মোকা ছেলে ফেলা তোমরা একদম বাজে কমেন্ট করতে শুনে, এটা হাত জোর করে তোমাদেরকে বলছি। আমাদের কাছে তাহলে একটা সত্যি কথা বলি তোমরা, যা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এই জিনিসটা পাওয়ার পর থেকে যে আমি তোমাদেরকে বলেছিলাম সাকসেসের পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার হাজবেন্ডের, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার হাজবেন্ড এই বিষয়টাকে ইগনোর করছে। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, সে চাইছে না যে আমি আর এই জিনিসটাকে নিয়ে এগোই, কারণ এত এত বাজে কমেন্ট, এত এত খারাপ কমেন্ট তোমরা করছো এবং যা শুনছি সবার কাছ থেকে, আমার নিজেদের ফ্যামিলি ইনস্টাগ্রাম থেকেও। তো আমি কি বলবো, আমার মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাই, কিন্তু না, আমি তো ছাড়ার মেয়ে না, ছাড়ার বলে আগেই ছেড়ে দিতাম। যারা আমার রেগুলার ভিউয়ার ছিল তারাই জানো যে আমার সাথে কি হয়েছে না হয়েছে, তারপরেও আমি নিজে একা লড়ে এত দূরে এসেছি এবং যাবো। আর শোনো 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 শোনো, তোমাদের খারাপ কমেন্টে যদি ভাবো আমি ডিমোটিভেট হয়ে ভিডিও করার চাই, তবে একদমই ভুল ভাবছো। সব থেকে বড় জিনিস কি বলতো, খারাপ ভালো দুটোই আমার কাছে সমান। তোমরা যে ভালো কমেন্ট করলে আমার যে ভালো লাগবে, খারাপ কমেন্ট করলে যে খারাপ লাগবে, এই খারাপের কোনো ইম্পর্টেন্স নেই আমার কাছে, আছে দুটো মিলিয়ে আমাকে চলতে হবে। তাই খারাপের উদ্দেশ্যে আজকে আমি তোমাদেরকে কিছু কথা আমার মনের কথা শেয়ার করেছি। তোমাদের অনেকে হয়তো আমাকে নাও পছন্দ হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলবো না যে হ্যাঁ পছন্দ করো বা এইগুলো আমাকে সহ্য করো, নাও বলতে পারো, সবার চয়েস তো একই রকম না, তাই না? তো তোমাদের যত খারাপ কমেন্টস আসবে তত আমার ইস্যু উচ্চ হবে। তোমাদের এই খারাপ কমেন্টস এর জন্যই আজকে আমি এত দূর এগিয়েছি, কারণ তোমরা খারাপ কমেন্ট করেছো বলে আমার জেদটা আরো বেশি বেড়েছে। তো যত তোমরা খারাপ কমেন্টস করবে আমি ডিমোটিভেট হয়ে পাবো না, আমি আরো বেশি ওপরে দেখবো, ওটা সাহসটা পাবো, জোগাড়টা পাবো। তো প্লিজ তোমরা যত তাড়াতাড়ি পারো আরো বেশি বেশি করে খারাপ কমেন্ট করো, যাতে আমি আরো মোটিভেট হয়ে আরো অনেক দূর দূর পৌঁছাতে পারি। এইটুকুনি রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, তো করতে থাকো, আমার তাতে কিচ্ছু কিচ্ছুটি হবে না, আমার আরো বড় বরং ভালো বই খারাপ কিছু হবে না। তো প্লিজ তোমরা যত পারো কমেন্টস করতে থাকো খারাপ।